হাই আমি রূপম এই ভিডিওতে আমরা হইচুয়ের লেটেস্ট ওয়েব সিরিজ পরিণীতা অদিতি রয় পরিচালনা করেছেন সেটা নিয়ে কথা বলবো তো কেমন লাগলো এই ওয়েব সিরিজটা হইচুয়ের কয়েকটা কাজকে আমি খুব বাজেভাবে ক্রিটিসাইজ করলেও যেটা ভালো কাজ যেটা ভালো সেটাকে ভালোই বলি এবং আমার মনে হয় পরিণীতা হইচের আরও একটা ভালো কাজ যেই কাজটা লোকে দেখবে এবং যেটা নিয়ে কথা হবে তো এই গল্প এই উপন্যাস নিয়ে তো এর আগেও সিনেমা হয়েছে এবং আবার একটা সিরিজ হয়েছে আমার একটাই চিন্তা ছিল এটাকে কি সেরকমভাবে ডেলিভার করতে পারবে তো এটা বলতে হয় যে এই শোটাকে না যত্ন নিয়ে বানিয়েছে হ্যাঁ এই শোর মধ্যে কিছু ফ্লস আছে বাট ওভারঅল এটা কিন্তু একটা বেশ বেশ ভালো শো এই সিরিজের গল্পটা আলাদা করে আর বলার দরকার নেই তার কারণ আপনারা প্রত্যেকেই এর গল্পটা জানেন আমি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসছি এর প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এটাকে খুব ভালো করে শ্যুট করা হয়েছে একদম শুরুতেই যখন স্টেশনের সিকোয়েন্সটাকে এস্টাবলিশ করা হয় এবং এপিসোডটা যেরকমভাবে শেষ হয় ট্রেনটা যাচ্ছে দুজন দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি পড়ছে দারুণ এবং গোটা শোয়ের মধ্যে আপনি যদি মেকিং দেখেন যেরকম স্কেলে শ্যুট করা হয়েছে যেরকমভাবে আউটডোরটাকে দেখিয়েছে প্রত্যেকটা ফ্রেম যেন খুব শান্ত স্বাভাবিক দেখতে ভালো লাগে দ্বিতীয় হচ্ছে এখানে পারফর্মাররা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে এখানে যে লিড পেয়ার দেবচন্দ্রিমা এবং গৌরব দুজনের পারফরম্যান্স ভীষণ ভীষণ সার্টিল এবং দুজনকে ভালো লাগে মানে দেখতেও খুব সুন্দর লাগে সাপোর্টিং কাজটা যারা ছিল তা অভিজিৎ গুহ হোক তার লোকনাথবাবু হোক প্রত্যেকে নিজের কাজ খুব সুন্দরভাবে করেছে এবং প্রত্যেকে পারফরমেন্সটাকে ভালো জায়গাতে পৌঁছে দিয়েছে থার্ড হচ্ছে এই শোয়ের মিউজিক এর গান এত সুন্দরভাবে রয়েছে প্রত্যেকটা এপিসোডে আমাদের মনে হয় গানগুলো আমরা আলাদা করে শুনি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর যেখানে যেখানে ডিমান্ড করছে সেখানে আছে যেখানে প্রয়োজন নেই সেখানে নেই এই যে ট্রিটমেন্ট এটা আমার খুব পছন্দ এটা ভালো লেগেছে ওভারঅল গোটা শোতে যেরকমভাবে স্ক্রিন গেছে কিছু কিছু জায়গায় একটু আমাদের স্লো মনে হয় তবে ইম্পর্টেন্ট সিনে প্রত্যেকটা এপিসোডের শেষে আমাদের কিন্তু একটু শান্তি প্রোভাইড করে যায় কোথাও একটু উদ্বিগ্ন করে দেয় যেটা এই শোয়ের লেখনি করতে পারে শোয়ের এই যে নন লিনিয়ার স্টোরি টেলিংয়ের অ্যাপ্রোচটা সেটা ভালো মতো ব্লেন্ড হয়েছে দুজনের বারবার অতীতে ফিরে যাওয়া একটা চরিত্র আর একটা চরিত্রকে দেখে অন্য কিছু ভাবছে আগে টাইম জোনে যাওয়া যেরকমভাবে ব্যবহার করেছে সেটা বেশ মিষ্টি সংলাপ লেখনই বেশ ভালো হয়েছে তা ওভারঅল এই শোটা একটা বেশ ভালো সিরিজ আমার মনে হয় তোমাদের শোটা দেখা উচিত তুমি যদি একবার শোটা দেখতে বসো এক দেখাতেই এটা কমপ্লিট হয়ে যাবে কারণ খুব বড় এই শোটা নয় ছটা এপিসোড প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন তিরিশ মিনিটের মধ্যে এবার যদি সিরিজের নেগেটিভ দিক বলি শোয়ের নেগেটিভ দিক হচ্ছে আমি একটা কথা বললাম যে শোটা কিছু কিছু জায়গায় বোর করে শোটা না এক স্পিডে যাচ্ছে না মানে প্রথম এপিসোডটায় সেকেন্ড এপিসোডটায় আমার এটা মনে হয় না কিন্তু চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এপিসোডের একটা বড় বড় পোর্শন রয়েছে যেখানে আমার মনে হয় গল্পটা একটু ট্র্যাক থেকে স্লো হয়ে যাচ্ছে এবং এই যে ট্র্যাক থেকে স্লো হয়ে যাচ্ছে সেখানেই মনে হয় একটু স্কিপ করে দেখি এটাকেও আমরা একটু অ্যাভয়েড করতেই পারি তার কারণ ওভারঅল এই শোটা কিন্তু একটা ভালোই শো তো আমার জন্য পরিণীতা একটা বেশ ভালো সিরিজ তোমরা দেখো আশা করছি এই শোটা তোমাদের ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কী